তো আজকের এই ভিডিওটি তাদের জন্য তারা ডাব্লুবিপি কনস্টেবল রিলেটেডের সঙ্গে কিন্তু যুক্ত ডাব্লুবিপি অফিসিয়াল একটি আপডেট তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো যে যদি ফ্যাক ফ্যাক্স নোটিশের মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়েছে সবার জন্য কিন্তু খুশির খবর সবার নাম্বার কিন্তু এবার বেড়েছে বা বাড়বে পি কনস্টেবল টু জিরো টু জিরো অফিসিয়াল একটি আপডেট তোমাদেরকে দেখাবো যেটা কিন্তু ফ্যাক্স নোটিশের মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়েছে তো কিসের নোটিশ জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে চ্যানেলের জন্য নতুন থাকবে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবে তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিও তো তাড়াতাড়ি করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটি লাইক দাও ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করো তো চলো দেখে নাও কী সেই নোটিশ তো কোনো চ্যানেল কিন্তু তোমাদের আপডেট নেই সর্বপ্রথম তোমাদের এই আপডেটটি দিলাম তো অনস্ক্রিন তোমরা দেখে নাও কিন্তু আমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য চেয়ার অফিস অফ দ্য চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড লেক সিটি কলকাতা সাত হাজার একানব্বই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মেমো নাম্বার রয়েছে ডেট রয়েছে তো সাবজেক্ট এখানে কি রয়েছে যে তোমাদের যে কনস্টেবলের যে শিশু শিশু কোন চিরহরিত পণ্যমোচি তো এটা নিয়ে একজন আর করেছিল তার রিপোর্ট কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইন রেসপন্স টু হিস তো এখানে ফলোয়িং তো এখানে তোমাদেরকে আমি সমস্ত কিছু বলে দিচ্ছি তো তোমরা যারা যারা এই প্রশ্নটি অ্যাটেন্ড করে অ্যাটেন্ড করেছিল তোমাদেরকে সবাইকে কিন্তু এর নাম্বারটি দেওয়া হয়েছে তাছাড়া যারা অ্যাটেন্ড করনি এই কোশ্চেনটি তাদেরকে নাম্বার দেওয়া হয়েছিল প্রথমে শিশু চিরহরিত না চিরহরিত নেওয়া হয় তারপরে পণ্যমোচি নেওয়া হয় এবার তারা অনেকে মেল করে কিন্তু এটাকে কিন্তু চেঞ্জ করা গেছে এবার অনেকে বলবে আমরা কিন্তু কনফিউশানে পড়ে কিন্তু এটা করিনি যে আমরা চিরহরিত হবে জানতাম জানতাম পণ্যমুচিও হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের সবাইকেই নাম্বার দেওয়া হয়েছে যে যদি না দিত তাহলে কিন্তু তোমরা মেল করতে পারতে যে আমরা কনফিউশনে পড়ে আমরা উত্তরটা করিনি তো আমাদেরকেও নাম্বার দেওয়া লাগবে তো সেই জন্যই কিন্তু সবাইকে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তো আঠেরো দাগের কোশ্চেনের অ্যান্সারটা যারা করেছো তাদেরকেও নাম্বার দেওয়া হয়েছে যারা করেনি তাদেরকেও কিন্তু নাম্বার দেওয়া হয়েছে এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে সেটা তোমরা একটু দেখে নিতে পারো তো সমস্ত কিছু বলতে গেলে ভিডিওটি লম্বা হয়ে যাবে তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও